আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিদি ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আমরা ভালো রয়েছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো, আমরা অনেক সময় মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়তে গিয়ে অনেক সময় দেখি মসজিদে বারান্দায় মসজিদে প্রবেশ করার দোয়া, অথবা মসজিদের দেওয়ালে মোবাইল ফোন বন্ধ রাখুন, অথবা বিভিন্ন ধরনের লেখা আমরা দেখতে পাই। তো আমরা নামাজরত অবস্থায় অনেক সময় ওই লেখাটা আমাদের চোখে পড়ে, পড়ার ফলে আমরা লেখাটা বুঝে ফেলি যে এখানে লেখা হয়েছে মোবাইল ফোন বন্ধ করুন, অথবা যে কোনো লেখা থাকে সেটা আমরা বুঝে ফেলি। এখন প্রশ্ন হলো, ওই লেখাটা বোঝার ফলে আমাদের নামাজ হবে কি না? এর উত্তর হলো, যদি আপনি নামাজরত অবস্থায় ওই লেখাগুলো ঠোঁট নেড়ে নেড়ে পড়েন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। আর যদি আপনি ঠোঁট না নেড়ে নেড়ে শুধু লেখাগুলো দেখেই আপনি বুঝে গেছেন সেখানে কী লেখা রয়েছে তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে না। অর্থাৎ আপনি লেখাগুলো ঠোঁট না নেড়ে নেড়ে যদি বুঝে ফেলেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি ঠোঁট নেড়ে নেড়ে পড়েন এবং বুঝেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। তো আশা করি মাসলাটি আপনারা জানলেন এবং জানার দ্বারা এভাবে আপনারা আমল করবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ইসলামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।